মনমোহিনীর শারদিয়া বাম্পার অফার মাত্র 2000 টাকার কেনাকাটায় লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন বাম্পার প্রাইজ ফোর হুইলার গাড়ি সহ ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, টু হুইলার গাড়ি। শর্তাবলী প্রযোজ্য। লালগোলায় কিছুটা কমেছে পদ্মার জলস্তর, তবে জলস্তর কমলেও এখনও আতঙ্ক রয়েছে নদীপাড়ের বাসিন্দাদের মনে। প্রায় মাসখানেক ধরে ভয়াল রূপ দেখা গিয়েছে লালগোলার পদ্মায়। নদীপাড়ে ভাঙনও দেখা গিয়েছে, বিঘের পর বিঘে জমি চলে গেছে পদ্মার গ্রাসে। প্রশাসনের তরফে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল, তবে কিছুটা হলেও শুক্রবার বিকেল থেকে কমছে জলস্তর। জলের স্রোতটা কম আছে, জল কমেছে হালকা, কাজের দুরপেক্ষে এসছে। বাঁশের যে কাজটা হয়েছিল তার পরিপ্রেক্ষে আর একটা কাজ এসছে, বালির বস্তা নদীতে ফেলা হবে, এই কাজটা আপাতত এসছে। কাল বিকালের থেকে একটু বিকালে বোঝা গেল না, কিন্তু সকালে দেখছি একটু কমেছে। ভয় কমেছে তাহলে? ভয় একটু কম সংখ্যায়, মানে শান্তি আসলে আমাদের শান্তি। এবছর পদ্মার ধ্বংসলীলা দেখা গেছে তারানগরে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। নদীপাড়ে বাঁশ দিয়ে কোনো রকমে ভাঙন রোখার প্রাথমিক কাজ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, তবে এখন জল কমতে থাকায় কিছুটা হলেও স্বস্তিতে পদ্মাপাড়ের বাসিন্দারা। এখন শান্তি একটু, কাল থেকে জলটা মরছে বলে একটু আরামে আছে, আর কাটানটাও একটু বন্ধ হয়েছে, আর বাড়বে না, এবার কমলে মরে যাবে। জল কমলেও ভাঙনের আশঙ্কা থেকেই যাচ্ছে। বিভিন্ন জায়গায় জলস্তর নামতেই দেখা যায় ভাঙন। তারানগরে তেমন ছবি আর দেখা যাবে না তো। লালগোলা থেকে মনোয়ারুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।